আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আমাদের প্রিয় শাইখ হযরত মাওলানা আহমদুল্লাহর কিছু কোরআন ও হাদিসের বক্তব্য নিয়ে হাজির হয়েছি। তাই আপনারা অনুরোধ করে এই ভিডিওটি শুনুন, অবশ্যই কিছু আপনারা শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। চলুন, যাই দেরি না করে আমরা তার মুখ থেকে কাদের দোয়া কবুল হয় এই সম্পর্কে আলোচনা শুনে নেই ইনশাআল্লাহ। এমন কিছু সম্মানিত সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সৌভাগ্যবান নেককার বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলেই সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়াহ আমরা কীভাবে হতে পারবো, কীভাবে এই সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমি হাত তুললেই আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়া কবুল করবেন, আমার কোনো দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা ফিরিয়ে দিবেন না? ভাবি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান করলেন, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াহ হতে পারি। সাদ, তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে, পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে হারাম এবং হারামের লেশ থেকে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। সহি মুসলিমের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি অনেক সময় দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মক্কায় আসেন, দোয়া করেন মক্কায় এসে, বাইতুল্লাহ এসে, এবং তার চাওয়াগুলোকে পেশ করে থাকেন এবং এমনভাবে চান যেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন। সে ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে এটা কীভাবে কল্পনা করা যেতে পারে? কারণ সে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে, যে সম্পদ তিনি গড়ে তুলেছেন সেগুলোর পিছনে হারাম উপার্জন রয়েছে, হারামের ভূমিকা রয়েছে। অতএব সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতই দোয়া করুক, যতই মক্কায় গিয়ে দোয়া করুক, যত কষ্ট করে এসেই দোয়া করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কীভাবে কবুল করবেন? সম্মানিত বন্ধুগণ, এ হাদিস আমাদেরকে যে বার্তা দেয়, আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন না, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তবে সেটি হলো আমার খাদ্য গ্রহণ এবং যে কোনো উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয়। সম্মানিত বন্ধুগণ, এই ঘটনাগুলো আমাদেরকে যে শিক্ষা দেয়, এই হাদিসগুলো আমাদেরকে যে বার্তা দেয়, সেটি হলো খাদ্য গ্রহণ সম্পূর্ণ হালাল হতে হবে, উপার্জন পোশাক আশাক সব কিছু সম্পূর্ণ হালাল হতে হবে, নিজেকে নিজের পরিবারকে হারাম থেকে যোজন যোজন দূরে রাখতে হবে, কিন্তু উপার্জনের হালাল হওয়ার বিষয়টিকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সন্দেহ থেকে ও দূরে থেকে পিওর হালাল ইনকাম হালাল উপার্জন গ্রহণ করা, হারামকে বর্জন করার মানসিকতা আজ আমাদের মধ্যে অনেক কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত দোয়া কবুল করবেন, আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মর্যাদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, যদি আমাদের প্রিয় শাইখ হযরত মাওলানা আহমদুল্লাহর কোরআন ও হাদিসের বক্তব্য যদি ভালো লাগলো, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এবং পাশে থাকবেন। আপনাদের জন্য পরবর্তীতে আরও ইসলামিক কন্টেন্ট, ইসলামিক ভিডিও নিয়ে হাজির হব বলে আশা রাখলাম। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিছি। খোদা হাফিজ।